ভ্যাকসিন বলুন। আমাদের এখানে অনেক ভ্যারাইটিজ অ্যারোটো আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম পুকুরটা এখানে চলতেছে, এটা কুলিং অ্যারোটো। এটা অক্সিজেন সাপ্লাই করে প্রতি ঘন্টায় 3 কেজি, এবং অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমেই পানির অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করে, এবং পানিতে ভিজে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে মাছগুলো খুব স্বাচ্ছন্দ্যে থাকে। এবং পাশাপাশি ওই পাশে পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের 4 হুইল আপনার চার পাখা প্যাডেল, এটাও কিন্তু সার্ভিস লেভেল অক্সিজেন সাপ্লাই করে। আমাদের এই পুকুরটা 1 একর, এখানে আমরা 18,000 পিস রুই দিয়েছি। দেখাবেন বাট এদিকে বলবেন, আমরা এখানে দেখে নিন 5 4 2 1 0 0 1। আমরা এখানে 1 একর পুকুর, এই পুকুরটা 18,000 পিস রুই দেওয়া আছে, রুই মাছ। এটা একেবারে অসম্ভব ছিল, সম্ভবত শুধু অ্যারোটারের মাধ্যমে। এবং এখানে আমরা দিয়েছি দেখেন একটা ডাবল স্পিড অ্যারোটার, এটা প্রতি ঘন্টা 6 কেজি অক্সিজেন সাপ্লাই করে, এবং পাশাপাশি পানির কোয়ালিটিও মেনটেন করে, যার ফলে দেখছি যার ফলে কি হচ্ছে যে এখানে আমাদের এই অ্যারোটারটা 6 কেজি অক্সিজেন সাপ্লাইয়ের ফলে আমাদের, এবং পাশাপাশি ওই পাশে যে অ্যারোটারটা সেটাও কিন্তু সুপার অ্যারোটার। এই দুইটা অ্যারোটারের মাধ্যমে আমরা এখানে 18,000 রুই চাষ করতে পারছি 1 বিঘা জমিতে, সরি 3 বিঘা জমিতে। দুইটা অ্যারোটারের মাধ্যমে আমরা 1 একর জমিতে 18,000 পিস রুই দিতে পেরেছি। এখানে আমরা 22 থেকে 25 কেজি রুই মাছগুলো ছেড়েছিলাম, এখন ওই রুই মাছগুলোর ওজন গড় ওজন 1/2 কেজি করে হয়েছে, মানে 500 গ্রাম। আমাদের এখানে আপনারা একটা অ্যারোটার দেখতে পাচ্ছেন যে চালু অবস্থায় আছে, এটা নাম হচ্ছে পুরুষ ধরে। এই অ্যারোটারটা স্পেশাল অ্যারোটার, এটা কিন্তু আপনার আমাদের দেশে অনেক পুরাতন পুকুর আছে যেখানে অনেক কাদা আছে, তো সেখানে অনেক বেশি পরিমাণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এবং যার ফলে মাছ চাষিদের একটা খুবই রিস্ক থাকে যে অ্যামোনিয়া গ্যাস বাস করে মাছ মারা যায়। সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ কোনো চাষি এই পুষে অ্যারোটার ব্যবহার করে, তাহলে তার পুকুরে অ্যামোনিয়া গ্যাসটা রিডিউস করার জন্য এই অ্যারোটারটা ভেরি স্পেশাল। না, পুষ দ্য ওয়েব অ্যারোটার এখানে এই পুকুরে চালু আছে। এই পুষুবের পাশে একটি অ্যারোটার আছে যেটা এখন বন্ধ অবস্থায় আছে, অ্যারোটারটার নাম হচ্ছে ডাবল স্পিড, এবং এই ডাবল স্পিড অ্যারোটারটা আপনার অনেক বেশি পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে, এবং পাশাপাশি পানির কোয়ালিটিও ঠিক আছে, এটা প্রতি ঘন্টায় 6 কেজি অক্সিজেন সাপ্লাই করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স, এটা আসলে ফিডার বক্স, এই ফিডার বক্সের মাধ্যমে আমরা খাদ্য পরিবেশন করি মাছের জন্য। এই ফিডার বক্স থেকে 20 ফিট এরিয়া জুড়ে খাওয়ার স্প্রেড হয়, এবং প্রত্যেকটা দানায় আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট হয়, যার ফলে প্রত্যেকটা মাছ সঠিকভাবে সম পরিমাণে খেতে পারে, যার ফলে মাছের গ্রোথটা সঠিক থাকে। আচ্ছা, এটা হাত দিয়ে খাবার ডিস্ট্রিবিউট করলে কিন্তু এইভাবে প্রত্যেকটা খাবারের কণায় আলাদাভাবে স্প্রেড হবে না, জমাটবদ্ধ থাকে, যার ফলে মাছটা যখন গাদাগাদিভাবে খায় মাছটা একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে একটা মাছ একসঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। আবার অনেকের খাবারটা ডিস্ট্রিবিউট ঠিক মতো না হওয়ার ফলে মাছ ছোটো বড় হয়। এই ফিডার বক্স দিয়ে খাওয়ানোর পরে কী হয়, প্রত্যেকটা মাছ সঠিকভাবে খাবার খেতে পারে এবং সম পরিমাণে বৃদ্ধি পায়।